कार्टून कांडेर 11 बछर परे अध्यापक अम्बिकेश महापात्र के मामला थेके अब्याहति दिल आलिपुर आदालत। 2012 साल 12 एप्रिल अम्बिकेश महापात्र बिरुद्धे पूर्व जादवपुर थाना जे एफआईआर होयेछिलो सेई मामला थेके अब्याहति पेलेन तिनि। 2021 14 सेप्टेम्बर आलिपुर चीफ जुडिशियल मैजिस्ट्रेटर एजलासे व्यंगचित्र संक्रांत यह मामला थेके अब्याहति चेये आवेदन जानान अम्बिकेश महापात्र, किन्तु सेई आवेदन खारिज कर दें आलिपुर सीजेएम। एरपर अध्यापक अम्बिकेश महापात्र नतून कर आलिपुर आदालतेर एडिशनल सेशन जजेर एजलासे आवेदन जानान। सेई मामलार राय बला हयेछे 2012 साले अम्बिकेश महापात्रर बिरुद्धे जे अभियोग उठेछिल सेई मामला थेके ताके निष्कृति देवा हलो। आदालतेर रायेर एई कपि फेसबुके पोस्ट करेन अध्यापक। तिनि फेसबुके लेखेन, 11 बछर परे व्यंगचित्र कांडे फौजदारी मामला थेके निष्कृति पेलाम। राज्य पुलिस प्रशासन शासक दल एबं दुष्कृतीदेर बाधा सत्त्वेओ एई जय, एटा गणतंत्रेर प्रति दायबद्धतार जय। এই যে মামলাটা 11 বছর ধরে প্রায় চলছিল, এই চলার পেছনে কোনো আইনি কোনো ইয়ে ছিল না, সাপোর্ট ছিল না। এটাকে রাজ্য সরকার, তার পুলিশ প্রশাসন, তার শাসক দল, তার গুন্ডা বাহিনীকে ব্যবহার করে এই মামলাটাকে চালিয়ে রাখা হয়েছিল। তো আপাতত আলিপুর জজ কোর্টের নির্দেশে এই মামলা থেকে নিষ্কৃতি পাওয়া গেল, কিন্তু যারা মারধর করেছিল, যারা দুষ্কৃতি যে জড়ো করে মারধর করে পুলিশকে দিয়ে গ্রেফতার করিয়ে থানার লকআপে রাত্রিবাসের ব্যবস্থা করা, ফৌজদারি মামলা দায়ের করা, এই কাজটা যারা করেছিল শাসক দলের যারা নেতা নেত্রীরা, তাদের বিরুদ্ধে আমি একটা এফআইআর করেছিলাম, তাদের বিরুদ্ধে একটা মামলা রুজু করেছিল রাজ্য সরকার কোনোভাবে। তারা এখনো একটু সাজা পায়নি, তাদের সাজা পাওয়াটা তো দরকার, না হলে ন্যায় বিচার কি করে হবে। সেই ব্যাপারেও আমাদের আবার আইনি লড়াইটা লড়তে হবে বিচার ব্যবস্থার মাধ্যমে, এটা আমার আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সেই কাজটা আবার করতে হবে। শাসক পশ্চিমবাংলায় তৃণমূলের বাহিনী, তাকে জহুজুর করে মাথা নিচু করে প্রজার মতন চলতে হবে, মানুষের অধিকার থাকবে না। এই ভয় দেখাবার মনোভাবকে পরপর নানান ঘটনা, তার মধ্যে অম্বিকেশ মহাপাত্র এবং 11 বছরের দীর্ঘ লড়াই, ইতিমধ্যে হিউম্যান রাইটস কমিশন বলেছে সরকার মান্যতা দেয়নি, কোর্ট বলেছে মান্যতা দেয়নি, নানা সময় নানাবিধ ঘটনা ঘটেছে এবং বোঝা গেছে যে একটা যেভাবেই হোক বিপদে ফেলবো, আমার ক্ষমতা, আমার ক্ষমতার কাছে নতিয়ানু হতে হবে। অম্বিকেশ বাবুরা নতিয়ানু হননি, লড়াইতে আজকে তাকে কার্যত মামলাটাই খারিজ করতে হয়েছে কোর্টকে। এরপরেও কি সরকারের কোনো কাণ্ডজ্ঞান হবে? এই রাজ্যে যেভাবে একজন অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছিল, আজকে 11 বছর বাদে সেই মামলায় সে নিষ্কৃতি পাওয়া, এটা আমি মনে করি যেটা গণতন্ত্রের জয়, স্বৈরতন্ত্রের একটা পরাজয়ের নমুনা। এবং আমি স্বৈরতন্ত্রের নেতৃত্ব দেওয়ার জন্য ওই স্বৈরতন্ত্রের নেত্রী মমতা ব্যানার্জির ক্ষমা চাওয়া উচিত প্রকাশ্যে জনগণের কাছে, অম্বিকেশ মহাপাত্রর কাছে, কারণ যে জাতীয় থাপ্পর আছে কোর্ট থেকে, আদালত থেকে সরকার খেয়েছে, তাতে তো সরকারের জ্ঞান হবে কিনা আমি জানি না, কিন্তু সরকারের ভবিষ্যতে শিক্ষা নেওয়া উচিত যেইভাবে অগণতান্ত্রিক পদক্ষেপ নেওয়ার আগে অন্তত 10 বার ভাবা উচিত। আমরা দেখেছি আমাদের দলের একজন সর্বভারতীয় মুখপাত্র কিভাবে গুজরাটের মরবি কাণ্ডের পর একটা টুইট করেছিল সত্য কথাটা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে জানানোর জন্যে, তাকে এক মাসের মধ্যে 3-3 বার কিভাবে অ্যারেস্ট করা হয়েছিল আমরা দেখেছি। তিস্তা শীতলবাদ থেকে এরকম উদাহরণ ভুরি ভুরি রয়েছে, যেগুলো প্রমাণ করে যে সত্য কথা তারা শুনতে ভয় পায়, সত্য যারা বলে তাদের বিরুদ্ধে তারা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করে, প্রতিহিংসা পরায়ণতা তারা প্রমাণ করে, তাদের মুখে এই ধরনের কথা মানায় না। এ আইনের বিষয়ে আইন আদালতে আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, আইনের সিদ্ধান্ত নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই। কিন্তু আমি আবার বলছি, যারা গণতন্ত্রের ত্রুটি চিপে কণ্ঠরোধ করে
তাদের মুখে গণতন্ত্রের কথা আর ভূতের মুখে রাম নাম শোনা একই জিনিস। রাজ্য থেকে কর আদায় করছে কিন্তু সেই টাকা আর রাজ্যকে দিচ্ছে না কেন্দ্র, আমাদের সব ফান্ড বন্ধ করে দিয়েছে। এভাবেই আলিপুরদুয়ারে সভা থেকে মোদি সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বেথুয়া ডহরি সভা থেকে জেপি নাড্ডা বললেন মোদি সরকার টাকা পাঠাচ্ছে কিন্তু সেই টাকা নিয়ে দুর্নীতি করছে তৃণমূল। রাজ্য সরকার ট্যাক্স কালেকশন করে না, ট্যাক্স কালেকশন করে সেন্ট্রাল গভর্নমেন্ট। তার থেকে আমরা 60% টাকা পাই, সেই টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে না। পয়সা ভেজে মোদি জি আর ইয়াহ তুম ঘোটালা করলো আর জব তুমারি ইনকোয়ারি হো তো বোলো কি ভারত সরকার মেরি দুশমন হ্যায়, চোরি ভি করনি আর সিনা জোরি ভি করনি। উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, দক্ষিণবঙ্গে জেপি নাড্ডা দুই জায়গা থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে ধারালো বাক্যবাণ শানালেন দুই হেভিওয়েট। বঙ্গ রাজনীতির রণভূমিতে পঞ্চায়েত ভোটের আগেই কার্যত লোকসভা ভোটের প্রচারে সুর বেঁধে দিলেন দুজন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হলেন তখন জেপি নাড্ডার মুখে শোনা গেল দুর্নীতিগ্রস্তদের জেলে ভরার হুঁশিয়ারি। 100 দিনে তুমি যাদের দিয়ে কাজ করিয়েছো টাকা দেবে না, বাবা বাবা বাবা, রাজ্যের টাকা তুলে নিয়ে যাচ্ছো। আমি দেখতে চাই কদিন এটা চলে। আমি ভিক্ষে চাইবো না, আমি ভিক্ষে করার লোক নই, ভিক্ষে করলে মানুষের কাছে চাইবো। আরে মোদি সরকার ইমানদার সরকার, আপকি সরকার বেঈমান সরকার, ইস বাত কো আপকো সমঝনা হোগা। আর মোদি জি নে লাল কিলে কে প্রাচীর সে কাহা হ্যায় ভ্রষ্টাচারিও কো ছোড়েঙ্গে নহীঁ, জেল মে ডাল করকে হি হাম চ্যান লেঙ্গে, ইয়ে বাত হামনে কহি হ্যায়। कमल के वोट पर निशान लगाओ, धौर भी देंगे, जेल में डाल भी देंगे, याद रखना, ये मैं आपको बताना चाहता हूँ। নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড়। সম্প্রতি তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে আয়কর তল্লাশিতে উদ্ধার হয় প্রায় নগদ 11 কোটি টাকা। এই প্রেক্ষাপটে তল্লাশি অভিযান নিয়ে সপ্তমে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। পাল্টা গরু কয়লা বালি পাচারের অভিযোগে সরব হলেন নাড্ডাও। এখান থেকে ইনকাম ট্যাক্স তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আবার রেডও করা হচ্ছে, কাস্টমস ডিউটি তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আবার রেডও করা হচ্ছে। কি গরু খাগে, বালুর খাগে, কয়লা খাগে, কুছ ছোড়াই নি খানে সে। আর জব আপকি ইনকোয়ারি হতি হ্যায় তো দিদি আপ তিলমিলা জাতে হো, বলতে হো মোদি সরকার মোদি সরকার মোদি সরকার। ইলেকশনের আগে, গতবার লোকসভা ইলেকশনের আগে বলে গেল হাম বন্দা পানি চা বাগান সহ সব ইন্ডাস্ট্রি টি বাগান আম খুল দেঙ্গে, আজ তক কুছ নেই কিয়া। আমরা ইলেকশনের সময় বলে গিয়েছিলাম আমরা জিতলে আমরা রেশন পৌঁছে দেবো, ফ্রি রেশন দেবো, আমরা স্মার্ট কার্ড করব, আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব, আমরা কৃষক বন্ধু করব, বলেছিলাম বলেছিলাম এবং করেছি, করে দেখিয়েছি। এ যে জঙ্গল রাজ ইহা চল রহা হ্যায়, দিদি কো সুবুদ্ধি দে, উনকে পাস অভি মৌকা হ্যায়, ও ঠিক করে, আর আগর ঠিক নহীঁ করেঙ্গে তো ইয়ে জনতা সবকো সবক সিখানা জানতি হ্যায়, আর ইয়ে জনতা আপকো ভি সবক সিখায়েগি, আর ভারতীয় জনতা পার্টি কো আগে লে যায়েগি, ইয়ে মেরা বিশ্বাস। সামনেই পঞ্চায়েত ভোট, তারপর লোকসভা, আর ওয়ার্ম আপ পর্ব থেকে রাজ্য রাজনীতির পারদ চড়া। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, অরিন্দম সেন, এবিপি আনন্দ। সব জায়গায় দেখবেন একটাই মুখ, উনি রেশন দিচ্ছেন, উনি বাড়ি দিয়েছেন, উনি খেতে দিয়েছেন, তাহলে মৃত্যু হলেও ওনার ছবিটা থাকা উচিত। এভাবেই আলিপুরদুয়ারের সভা থেকে নাম না করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। পাল্টা কটাক্ষের সুরে জেপি নাড্ডা বলেন এত রাগ করা স্বাস্থ্যের জন্য ভালো নয়। সব জায়গায় দেখবেন একটা মুখ, উনি রেশন দিয়েছেন, উনি বাড়ি দিয়েছেন, উনি খেতে দিয়েছেন, তাহলে মৃত্যু হলেও ওনার ছবিটা থাকা উচিত। দিদি এত রাগ করোনা, স্বাস্থ্যের জন্য ভালো নয়, শান্তির সঙ্গে চিন্তা করো। 21-এর পুনরাবৃত্তি 23-এ ফিরল সেই নাম না করে আক্রমণের ধারা, ফের নাম না নিয়ে নরেন্দ্র মোদীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক অতীতে অমিত শাহকে একাধিকবার আক্রমণ করলেও নরেন্দ্র মোদী সম্পর্কে কিছুটা নরম অবস্থান নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি 19-এ সেপ্টেম্বর বিধানসভায় তিনি বলেছিলেন
সারা ভারতবর্ষ থেকে ব্যবসায়ীরা পালিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদী করেছেন। অনেকেই জানেন না সিবিআই এখন আর প্রধানমন্ত্রীর অধীনে নেই, এখন সিবিআই কে পরিচালনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে চলে গিয়েছে। কিন্তু 2024 এর লোকসভা ভোটের কথা মাথায় রেখে বিজেপি যখন বাংলা নিয়ে আলাদা করে ভাবনা চিন্তা শুরু করেছে, জাতীয় কর্মসমিতির বৈঠকে নরেন্দ্র মোদীর মুখে যখন বাংলার কথা উঠে এসেছে, সেই আবহেই আলিপুরদুয়ারের সভা থেকে নাম না করে প্রধানমন্ত্রীকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। উনি মেরে দিয়েছেন, উনি কোভিড দিয়েছেন, উনি নোটবন্দি দিয়েছেন, কত কি দিয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন, মানুষের অধিকার কেড়ে নিয়েছেন, কত কি দিয়েছেন। আরে ছবি সে সব কথা বলে না, ছবি তাদেরই টাঙানো যায়, মানুষ যাকে শ্রদ্ধা করে। নরেন্দ্র মোদীর ছবি এই মুহূর্তে শুধু দেশে নয়, সারা পৃথিবী জুড়ে আজকে মানুষের হৃদয়ে। পশ্চিমবঙ্গ তো কার্যত এখন তৃণমূলের পদান্নতায় দৃশ্য দূষণ চলছে, যেদিকেই তাকাবেন সেদিকেই তো মুখ্যমন্ত্রী। বাস স্ট্যান্ডের একটা ছোট কনস্ট্রাকশন করলে ওর উপরও লেখা আছে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। জন্ম মৃত্যু সার্টিফিকেট দিচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যালিটি, ওপরে লেখা আছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, সেখানেও তার ছবি আছে, কোনটা থেকে উনি মুক্ত নন। কোভিডের আপনি শংসাপত্র, তাতেও কিন্তু নরেন্দ্র মোদীর মুখ। স্বাস্থ্য সংক্রান্ত কোনো কাজ, তাতেও নরেন্দ্র মোদীর মুখ, আর ওইটাতেই আবার মমতা ব্যানার্জির আপত্তি। মুখ থাকবে মোদীর কেন, মুখ থাকবে মমতার। যেখানেই আপনি যাবেন মমতার ছবি, যদিও তলায় সততার প্রতীক লেখাটা এখন আর উনি লিখছেন না। হয় নাম চাই, নয় মুখ চাই, মোদীর হলেও চাই, মমতার হলেও চাই, লক্ষ্য দুজনের একই রকম। ভোট যত এগোবে প্রচারে হেভিওয়েটদের আনাগোনা ততই বাড়বে, চড়বে বাগযুদ্ধের পারদ। বৃহস্পতিবারের তরজা শ্রেপ তার ট্রেলার বলেই মনে করছেন অনেকে। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। হাওড়ার বালিতে শুরু হলো নিক্কন মেলা, এবারের থিম ধান। বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও এসেছে নানা সাংস্কৃতিক দল। দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে মেলার দরজা। পায়ে পায়ে পেরিয়ে যাওয়া 18টা বছর, এবার 19 বছরে পড়লো বালির নিক্কন সাংস্কৃতিক মেলা। এবারের থিম ধান। প্রতিবছর বাংলার হারিয়ে যাওয়া নানা সংস্কৃতি থিম হয় এই মেলার। এর আগে থিম হয়েছে মাছ, ভূত, বাঁশি, একতারা থেকে নৌকা ইত্যাদি। এবারে বাংলা তথা ভারতের 137 রকম ধান থিম হয়ে উঠেছে মেলার। লোক সংস্কৃতিতে ধান থেকে শুরু করে বাণিজ্য এবং মানুষের হৃদয়ে ধানের অবস্থান এবং কার্যকারিতাতে ধানের ব্যবহার ফুটিয়ে তোলা হয়েছে এই মেলায়। বৃহস্পতিবার হলো মেলার উদ্বোধন বালি রামচন্দ্রপুর তরুণ দলের মাঝে। প্রতিবছরই নিক্কন কোন একটি লোকসঙ্গীতের থিমকে বেছে নিয়ে সেই আঙ্গিকে মেলা সাজায়, এবারও তেমনি আমরা ধানকে বেছে নিয়েছি। এবারে 2200 রকমের উপরে ধান নিয়ে কাজ করছি। আমাদের এবারের মেলা চত্বর সাজানো হচ্ছে ধান দিয়ে, এবং আমাদের সমস্ত নাচ গান নাটক সব কিছুই হচ্ছে ধান বিষয়ে। বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও এসেছে নানা সাংস্কৃতিক দল। দিনভর রয়েছে নানা অনুষ্ঠান, সাথে থাকছে ম্যাজিক, মূকাভিনয়, কথা বলা পুতুল এবং কবিতা পাঠের অনুষ্ঠান। বৃহস্পতিবার থেকে রবিবার দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে মেলার দরজা। ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।